রবিবার গভীর রাতে মালদার বামুনগোলা থানার পাকুয়া ফাঁড়ির ওসি রাকেশ বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত 28 বছরের ইউসুফ শেখ কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। ধৃত ব্যক্তি দুষ্কৃতীদের ডেরায় আগ্নেয়াস্ত্র সরবরাহের পাণ্ডা ছিল। সোমবার ধৃতকে মালদা আদালতে পেশ করা হয়। সোর্সিং প্রমোশনের খবর পায় যে এখান থেকে একটা আর্মস চোরা কারবার হতে চলেছে, যেটা দিনাজপুরে সাপ্লাই হবে। সেই মতো আমরা টিম রেডি করি এবং এটি ইউসুফ শেখ, বাবার নাম হচ্ছে বাবলু শেখ, ওর বাড়ির নবীনগর কালিয়াচকে, কালিয়াচকে একে অ্যারেস্ট করি। এবং পজিশন থেকে আমরা দুটো ইম্প্রোভাইজড আয়রন গেট পাইপ লাইন পাই, 3 রাউন্ড গায়ে নমিনেশন পাই। একে জিজ্ঞাসাবাদ চলছে, আমরা মামলা রুজু করে কালকে আদালতে উপস্থিত করব। কালকে কি একদম সকালে আদালতে উপস্থিত হবে। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার গভীর রাতে মালদার বামুনগোলা থানার পাকুয়া ফাঁড়ির ওসি রাকেশ বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত 28 বছরের ইউসুফ শেখ কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। ধৃত ব্যক্তি দুষ্কৃতীদের ডেরায় আগ্নেয়াস্ত্র সরবরাহের পাণ্ডা ছিল। সোমবার ধৃতকে মালদা আদালতে পেশ করা হয়। সোর্সিং প্রমোশনের খবর পায় যে এখান থেকে একটা আর্মস চোরা কারবার হতে চলেছে, যেটা দিনাজপুরে সাপ্লাই হবে। সেই মতো আমরা টিম রেডি করি এবং এটি ইউসুফ শেখ, বাবার নাম হচ্ছে বাবলু শেখ, ওর বাড়ির নবীনগর কালিয়াচকে, একে অ্যারেস্ট করি। এবং পজিশন থেকে আমরা দুটো ইম্প্রোভাইজড আয়রন গেট পাইপ লাইন পাই, 3 রাউন্ড গায়ে নমিনেশন পাই। একে জিজ্ঞাসাবাদ চলছে, আমরা মামলা রুজু করে কালকে আদালতে উপস্থিত করব। কালকে কি একদম সকালে আদালতে উপস্থিত হবে। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার গভীর রাতে মালদার বামুনগোলা থানার পাকুয়া ফাঁড়ির ওসি রাকেশ বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত 28 বছরের ইউসুফ শেখ কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। ধৃত ব্যক্তি দুষ্কৃতীদের ডেরায় আগ্নেয়াস্ত্র সরবরাহের পাণ্ডা ছিল। সোমবার ধৃতকে মালদা আদালতে পেশ করা হয়। সোর্সিং প্রমোশনের খবর পায় যে এখান থেকে একটা আর্মস চোরা কারবার হতে চলেছে, যেটা দিনাজপুরে সাপ্লাই হবে। সেই মতো আমরা টিম রেডি করি এবং এটি ইউসুফ শেখ, বাবার নাম হচ্ছে বাবলু শেখ, ওর বাড়ির নবীনগর কালিয়াচকে, একে অ্যারেস্ট করি। এবং পজিশন থেকে আমরা দুটো ইম্প্রোভাইজড আয়রন গেট পাইপ লাইন পাই, 3 রাউন্ড গায়ে নমিনেশন পাই। একে জিজ্ঞাসাবাদ চলছে, আমরা মামলা রুজু করে কালকে আদালতে উপস্থিত করব। কালকে কি একদম সকালে আদালতে উপস্থিত হবে। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।